আর না হলে কেউ যদি দোয়ার কথা বেশি বলে, হ্যাঁ, তো ওটাকে এত হালকা মনে করে যে মনে করছে যে তারা অনেক অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স, আর যারা দোয়া দোয়া করে তারা খুব দুর্বল, এর বেশি ওদের কোনো ক্ষমতা নেই, সে না দোয়া দোয়া করছে। অথচ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সারা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে দোয়া করেছেন, বদরের ক্ষেত্র থেকে শুরু করে এমন কোনো জায়গায় নেই, খন্দকের ওখানে বেদাতি আমলে, তুর্কিদের আমলে 7টা মসজিদ ছিল, দেখেছেন অনেকে পুরনো যুগে গেলে, সাবা মাসাজেদ বা 7 মস্কো বলে প্রসিদ্ধ ছিল, এখন মসজিদগুলো কমানো হয়েছে, তারপরও মনে হয় কটা আছে, হ্যাঁ 3টা 4টা আছে, এখনও আছে। এই মসজিদগুলি তৈরি হয়েছে বিদাত যদিও, এত ঘন ঘন মসজিদ করা, হ্যাঁ, আর এখান থেকে বিদাত করার সুযোগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মসজিদে যাচ্ছে লাইন লাগে আছে নামাজ পড়ার জন্য, মসজিদ নববী ছেড়ে যে ওখানে গেলে সওয়াব আছে হয়তো করছে, চোখের সামনে আমরা দেখেছি মদিনায় লেখাপড়ার কালে এসব করছে মানুষ এই বেদাতগুলি। কিন্তু এই জায়গাগুলিতে মসজিদ কেন তৈরি হয়েছে এর পিছনে তারা কারণ দর্শিয়েছে, ওগুলো জায়গা যে বিশেষ বরকতের জায়গা তা নয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জায়গায় দোয়া করেছেন তাদের ধারণা, সত্য হোক আর হ্যাঁ তা সত্য নাই হোক, এক জায়গায় আবু বকর সিদ্দিক দোয়া করছেন, আরেক জায়গায় উমর ফারুক দোয়া করছেন, আরেক জায়গায় উসমান দোয়া করছেন, আরেক জায়গায় অমুক দোয়া করছেন, ইত্যাদি ইত্যাদি, এইসব বিশ্বাসের ভিত্তিতে যে যেখানে দোয়া করেছে আল্লাহর কাছেই, ইসলাম এবং মুসলিমের বিজয়ের জন্য আর মদিনার হেফাজতের জন্য আর কাফেরদের পরাজয়ের জন্য, সেই জায়গাগুলিতে তুর্কি আমলে হ্যাঁ তলাশ করে করে একটু করে মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে।